بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আবরকাত দোহা কথা থেকে মোহাম্মদ আবু সঈদ ভাই জানতে চাইছেন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করার আগে যদি তাকে কিছু শরীয়তের কিছু টুকটাক বিধানগুলো শিখিয়ে দেওয়া হয় তাহলে কি যে কোনো ক্ষতি হবে কি না ক্ষতি হবে না বরং লাভ হবে জি ক্ষতি হবে না বরং লাভ বিশেষ করে ইসলামের যে সুন্দর সুন্দর জিনিসগুলো সেগুলো যদি তাকে আপনি শেখান কিংবা তার কাছে আপনি তুলে ধরেন যেগুলো ইসলামের বিশেষ বৈশিষ্ট্য যেমন সালাম দেওয়া যে ছোট বড়ো সব ভাইকে আমরা সালাম দেই যে তারপরে নামাজে যখন দাঁড়ায় তখন ধনী গরিব কোন রকমের পার্থক্য থাকে না যে তারপর সালামের অর্থটা কি সালামের শুধু আসসালাম আলীকু শুধু সম্ভাষণ নয় সালাম হচ্ছে বিরাট একটা জিনিস যে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষার জন্য এটা হচ্ছে একটা দোয়া আল্লাহ যেন তোমাকে শারীরিক দিক দিয়ে সুস্থ রাখেন আল্লাহ তোমার যেন তোমার মালে তোমার ধনী তোমার সম্পদে সমস্ত জিনিস দিক দিয়ে তোমাকে যেন মহান আল্লাহ রক্ষা করেন এর নাম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু বিধে আপনি এগুলো শেখান এগুলো খুব উত্তম হয়তো মহান আল্লাহ আপনার দ্বারা যে তাকে হেদায়ত দান করতে পারেন আপনি হয়তো একজনকে বলছেন আপনার হেদায়তের একজনকে বলছে কারণ হয়ে দাঁড়াতে পারেন আর এর জন্য আপনি অসংখ্যের অসংখ্য নেকের অধিকারী হবেন আর সেই সঙ্গে সঙ্গে আমরা যারা অমুসলিমদের আশেপাশে বাস করি আমাদের উচিত হবে আমাদের চরিত্রটাকে ফুলের মতো তৈরি করা যাতে করে আমাদের চরিত্র দেখে যে সেই অমুসলিমরা ইসলামের দিকে আকৃষ্ট হয় জি এমন নয় বেনামাজি নামাজ পড়ি না মিথ্যা বলি চুরি ডাকাতি তারপর ধোকা দেওয়া ঘুষ খাওয়া নানান অপকর্মে আমি যদি জড়িয়ে থাকি তাহলে হিন্দুরা বা অমুসলিমরা আমাদের এই চরিত্র দেখে আমাদের কি ঘৃণা করবে সেই জন্য আমাদের চরিত্র হতে হবে যে সম্পূর্ণ ভাবে শরীয়তের চরিত্র যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাইক রাম রদি মাইন যে চরিত্রের মালিক ছিলেন সেই চরিত্রের যদি আমরা সেই চরিত্রের মানুষ যদি আমরা সেই চরিত্রে যদি আমরাও যদি চরিত্রবান হতে পারি তাহলে দেখা যাবে আশা করি ইনশাআল্লাহ অসংখ্য অমুসলিম কিন্তু আমাদের চরিত্র দেখেই মুসলমান হয়ে যাবে সেই জন্যে আমাদের চরিত্রকে আমরা আগে ঠিক করে নেব দু নম্বর কথা হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত যে সমস্ত অমুসলিম ভাইরা রয়েছে তারা ইসলাম গ্রহণ করুক না করুক সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার তাদেরকে হেদায়েত দেওয়া না দেওয়া সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে মহান আল্লাহ বলেছেন আল্লাহ রসুল অনেক চেষ্টা করেছিলেন আবু তালিব চাচা যেন ইসলাম গ্রহণ করে নেন কিন্তু কোনো মতেই না ইসলাম গ্রহণ করে করেননি বরং না করেই মারা গেলেন আয়াত অবতীর্ণ হলো যে ইন্না কাল্লা তাহাদি মান আহবাব তাহে নবী তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত দান করতে পারো না কারণ